হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও, মানে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ডায়েট ডায়েট ডায়েট, আপনারা মনে করেন আপু কি ডায়েট ছাড়া, ওজন কমানো ছাড়া আর কোনো কথা বলতে পারে না? পারি, আপনারা চাইলেই বলবো। আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন যে এইগুলো ছাড়া আপু অন্য কিছু বলো, এটা এটা বলো, আমি সেগুলো নিয়েও কথা বলবো। ওকে, সাধারণত ডায়েট চলাকালীন আপনারা যেই প্রবলেম দুইটাতে বেশি ফেসে যান, তার মধ্যে এক নাম্বার হচ্ছে চুল পড়ে যাওয়া এবং দুই নাম্বার হচ্ছে কনস্টিপেশনের সমস্যা। আসলে আমি যেভাবে আপনাদেরকে ডায়েট করতে বলি বা খাবারগুলো খেতে বলি, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলি, যেমন প্রচুর পরিমাণে পানি খেতে বলি, প্রচুর পরিমাণে আমি ভেজিটেবলস খেতে বলি, তারপর আমি ঘুমাতে বলি, এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আমার মনে হয় যে কনস্টিপেশনের সমস্যাটা হবে না। আর আরেকটা সমস্যা যে চুল পড়ে যাওয়া, এটা নিয়েও কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে আমি কথা বলবো কনস্টিপেশন নিয়ে, কারণ অনেকে এই সমস্যাটাতে ভুগেন এবং খুব কষ্টে থাকেন। আসলে এটাকে বাংলায় কোষ্ঠকাঠিন্য বলে। তো ছোট্ট করে বলে নিই যে আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে নেবেন, মানে অল সিলেক্ট করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। তো কথা বলছিলাম কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে। তো চলুন আমরা জেনে নিই যে কোষ্ঠকাঠিন্য কেন হয়। পানি খুবই কম খেলে আঁশ জাতীয় বা ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি ও ফলমূল কম খেলে, কায়িক পরিশ্রম যেমন হাঁটাচলা বা এক্সারসাইজ একেবারেই না করলে, দীর্ঘদিন কোনো অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকলে, মারাত্মক দুশ্চিন্তা বা অবসাদের ফলে, ডায়াবেটিস হলে, অন্ত্রনারীতে ক্যান্সার হলে, মস্তিষ্কে টিউমার হলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে কোষ্ঠকাঠিন্যে সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে। এবার আমরা জেনে নিই যে কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়গুলো কী বা কীভাবে আমরা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারি। প্রতিদিন প্রচুর পরিমাণে পানি, তরল এবং যথেষ্ট আঁশযুক্ত খাবার খেতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, বেল, পেঁপে ইত্যাদি হলো আঁশযুক্ত খাবার। দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করতে হবে, সময় মতো বাথরুমে যাওয়ার অভ্যাস করতে হবে এবং নিয়মিতভাবে ব্যায়াম ও হাঁটাচলার অভ্যাস গড়ে তুলতে হবে। বাইরের জাঙ্ক ফুড যেমন পিজা, পাস্তা এসব এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত সুগারি ফুডও এড়িয়ে চলতে হবে, বাসায় রান্না করা হেলদি খাবার খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দু গ্লাস কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করুন খালি পেটে। খাবার 20 মিনিট আগে এক গ্লাস পানিতে এক চা চামচ চিয়া সিড অথবা তকমা দানা সাথে এক চা চামচ মধু ও লেবুর রস মিক্স করে খেতে পারে। চিয়া সিড ও তকমা দানায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কনস্টিপেশন কমাতে সাহায্য করে। চিয়া সিড এবং তকমা দানা কিভাবে আমাদের হেল্প করে তা নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, সেটি অবশ্যই দেখে নেবেন। দিনে একটা আপেল খেতে পারেন, এতে অনেক ফাইবার থাকে যা কনস্টিপেশন কমাতে হেল্প করবে। দিনে অন্তত 3 লিটার পানি খাবেন, যারা কম পানি খায় তাদের কনস্টিপেশনের সমস্যা বেশি দেখা যায়। রাতে ঘুমাবেন 8 ঘন্টা, রাত জেগে থাকলে কিন্তু কনস্টিপেশন বেড়ে যায়। চিয়া সিড তকমা না থাকলে প্রতিবার খাবার আগে এক গ্লাস পানিতে এক চা চামচ ইসবগুল মিশিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন। ইসবগুল ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে খেলে বেনিফিটটা ভালো পাওয়া যাবে। ইসবগুল এক ধরনের ডায়েটারি ফাইবার, অন্ত্রের ভেতরে থাকাকালীন ইসবগুলের ভুষি প্রচুর পরিমাণ পানি শোষণ করে এবং অন্ত্রের দেয়াল পিচ্ছিল করে দেয়, তাই ইসবগুল আগে থেকে পানিতে ভিজিয়ে সেটা খেলে তার কার্যকারিতা কমে যায়। এছাড়াও অনিয়মিত খাদ্যাভ্যাস বা অপরিকল্পিত ডায়েটের কারণেও হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য, তবে কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশ থেকেও আসতে পারে। একটা কথা বলে রাখি যে এই কোষ্ঠকাঠিন্যের প্রবলেম যদি দীর্ঘদিন, মানে অনেক দিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এ থেকে পাইলস বা ফিস্টুলা হতে পারে, অনেকের ক্ষেত্রে কোলন ক্যান্সারও হতে পারে। তো প্লিজ আপনারা সময় থাকতেই সচেতন হন।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে, কিংবা আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আর আপনারা উপকারে আসলেই আমার এই কষ্ট করে ভিডিও বানানোর সার্থকতা। আর আমার কাছ থেকে আর কী কী টাইপের ভিডিও চান বলুন তো? আপনারা যা নিয়ে আমার কাছে ভিডিও চাইবেন, মানে আমি যেসব বিষয় নিয়ে জানি আর কি, আমি সেসব নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। তো এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করে করে জানান এক্ষুনি যে আপু এই 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 বিষয়ে ভিডিও চাই, ওকে? আর এই ভিডিওটা অনেক 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 বেশি লাইক করবেন, চারিদিকে ছড়িয়ে দিবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।